সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব, অনেকেই সিগারেট খায় অর্থাৎ ধূমপান করে, তো এই ধূমপান করে নামাজ পড়া যাবে কিনা, নামাজ পড়লে নামাজটা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। এক্ষেত্রে আমি বলবো কোরআনের আয়াত এবং হাদিস। সর্বপ্রথম আমরা একটি হাদিস উল্লেখ করতেছি, এই কোরআনের আয়াত এবং হাদিসগুলো যদি আমাদের সামনে থাকে তাহলে কিন্তু আমরা এই সমস্ত জিনিস খেয়ে কখনো নামাজ পড়বো না, আর এটা তো প্রকৃতপক্ষে এক ধরনের হারাম। তো কেন হারাম, আমি এই দলিলগুলো উল্লেখ করতেছি। আমরা তো সাধারণভাবে জর্দা খেয়ে থাকি, তারপর সিগারেট খাই, এটা কি হারাম না কি না কি এগুলো আমরা মনেই করি না, মনে করি এটা জায়েজ অথবা মাকরুম টাকরু বলে থাকি। যেহেতু এটি একটি ইখতিলাফি মাসালা, সেক্ষেত্রে হারামের দিকেই ফতোয়া দিয়েছেন অধিকাংশ আলেম, এবং আমরা এটাকে হারাম বিষয়েই গ্রহণ করছি। নাজায়েজ বললে তো এক পর্যায়ে দেখা যাবে অধিকাংশ মানুষ এগুলো খাওয়া শুরু করেছে এবং পৃথিবীর মধ্যে একটি ফেতনা ফাসাদ ছড়িয়ে গিয়েছে। এজন্য আমি একটি হাদিস উল্লেখ করতেছি, হাদিসটি বুখারী শরীফের 854 নম্বরে বর্ণিত হয়েছে। হাদিসটি হলো ইন্নাল মালাইকাতা তাতাআযা মা ইয়াতাআযা মিনহুন্নাস অথবা মা ইয়াতাআযা বিহিন্নাস। ফেরেশতারা ওই সমস্ত জিনিসের কারণে কষ্ট পায় যে সমস্ত জিনিসের কারণে মানুষ কষ্ট পায়। এটার ব্যাখ্যায় যারা হাদিসের বিশারদগণ আছেন তারা বলেছেন যে ধরুন মুখের দুর্গন্ধ, সিগারেট খেলে কিন্তু দুর্গন্ধ হয়, এই সমস্ত দুর্গন্ধের কারণে যেমন অন্য মানুষ কষ্ট পায় তদুপ ফেরেশতারাও এখান থেকে কষ্ট পায়। তো আপনি নামাজ পড়বেন, ওখানে যদি ফেরেশতাই না আসে তাহলে আপনার নামাজটা কি কবুল হবে কিনা আপনি নিজেই চিন্তা করে দেখেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সিগারেট খেয়ে নামাজ পড়া যাবে না। দ্বিতীয়ত আমি আরেকটি দলিল দিচ্ছি, সুরা নিসার 29 নম্বর আয়াত, আয়াতটি কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না। তো এই আয়াত থেকে আমরা পেলাম সিগারেট খেলে কিন্তু এটা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হার্ট স্ট্রোকের কারণ, এগুলো সিগারেটের গায়ে লেখাই থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এগুলো খেলে অনেক ধরনের ওষুধ কাজ করে না এবং এগুলো খেলে নিজের জীবনের ঝুঁকি বেড়ে যায়। আর আল্লাহ তাআলা কোরআনে বন্ধু বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে খারাপের দিকে ধাবিত করো না। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সিগারেট খেলে আমরা নিজেদেরকে খারাপের দিকে ধাবিত করছি, অন্যায়ের দিকে উৎসাহ দিচ্ছি, নিজেদেরকে নিজে ফাঁসি নেওয়ার মতো একটা কাজ। আস্তে আস্তে ফাঁসি নিলে যেমন পাপ হতো, এমন একটা ফাঁসি নেওয়ার মতো কাজ। তো আমরা আস্তে আস্তে ফাঁসির দিকে ধাবিত হচ্ছি, সুরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে এটি বর্ণিত হয়েছে। এজন্য নিজেকে কখনো ধ্বংস করা যাবে না, এটা কোরআনের আয়াতের বিপরীত। এক্ষেত্রে আমি তৃতীয় দলিল দিব, এটি হলো ইবনে মাজাহ শরীফের 2341 নম্বরে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিসটি হলো লা দরর ওয়ালা দিরর, যে সমস্ত জিনিস খেলে অন্য মানুষের ক্ষতি হয় এবং কষ্ট পায় অথবা নিজেই কষ্টের মধ্যে পড়ার সিস্টেম রয়েছে, এই সমস্ত জিনিস আমরা কখনো খাবো না এবং অন্য মানুষের ক্ষতি হয়, কোনো উপকার নেই, এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। এবং আমি আরেকটি জিনিস উল্লেখ করতেছি, কোরআনের মধ্যে সূরা আরাফের 157 নম্বরে বর্ণিত হয়েছে, আয়াতটি হলো ওয়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। তো সিগারেট আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য খাবাইস মানে খবিস জিনিসগুলো, আমরা কিন্তু বকাও দিয়ে থাকি খবিস, তো এই খবিস জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তো খবিসের অর্থ হচ্ছে আসলে খারাপ। তো সিগারেট কি ভালোর মধ্যে পড়ে কিনা আপনি নিজে চিন্তা করে দেখেন, এটা তো খবিসের মধ্যে পড়ে, এই জন্য এগুলো খাওয়া যাবে না। তারপর আমি আরেকটি আয়াত উল্লেখ করতেছি, বনি ইসরাইলের 27 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইল 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই আয়াতের অর্থ হচ্ছে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তো এখান থেকে আমরা পেলাম সিগারেট হচ্ছে এক ধরনের ধোঁয়া বের হয়, খেলে ধোঁয়া বের হয়, এটা এক ধরনের কোনো উপকার থাকে না এবং এটার মধ্যে অনেক অনুপকার রয়েছে, অনেক ক্ষতি রয়েছে এবং এটা এক ধরনের অপচয়। তো এটাও কোরআনের আয়াতের বিপরীত হয়ে গেল, এই সমস্ত দিক লক্ষ্য করলে এটা হারাম। এবং আমরা সূরা আহজাবের 58 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করতেছি, আয়াতে হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাদেরকে কষ্ট দেয়। তো এখান থেকে কিন্তু মুমিন যারা মুমিন মুমিনাত মুমিন পুরুষ মুমিন নারী তাদেরকে কিন্তু সিগারেট খাওয়ার মাধ্যমে তারা অনেক কষ্ট পায় ধোয়ার কারণে, অনেকে এটার গন্ধ সহ্য করতে পারে না। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটার মাধ্যমে অনেক মানুষ কষ্ট পায়, এই জন্য এটা খাওয়া যাবে না। তো এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে আরেকটা হাদিস মনে পড়ে গেল, হাদিসটা হলো যে মানুষকে কষ্ট দেওয়া হারাম, ইজা উল মুসলিমি হারামুন, বুখারী শরীফের হাদিস। তো এই হাদিসগুলো থেকে কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সিগারেট খেয়ে নামাজ পড়া যাবে না, আর এটা হচ্ছে এক ধরনের হারাম। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।